আজকে তোমাদের ডিয়ার দিয়ে একটি ফরেস্ট সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো। প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করে নেব। প্রথমে তোমরা ছোট্ট করে একটা রেক্ট্যাঙ্গেল এইরকম একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করে নেবে ছোট করে। এরপর দেখো দেখো আমি সহজ করে পরপর স্টেপ করে তোমাদের দেখাচ্ছি। তো এই রেক্ট্যাঙ্গেল করার পর আমরা এই যে রেক্ট্যাঙ্গেলের লাইনটাকে নিচ দিকে সোজা নিয়ে যাব, অর্থাৎ পাটা হবে। এই অংশটাকে আমরা পেছন দিকে এইভাবে ঘুরিয়ে এইভাবে নিয়ে যাব, অর্থাৎ এই দুটো সমান সমান হবে, বড় ছোট নয়। এরপর এই কর্নার থেকে জাস্ট অল্প করে একটু ঘুরিয়ে তোমরা এইরকমভাবে করবে এইখান থেকে, তাহলে হলো। আর এই কর্নার থেকে আমরা এটা এই যাবে এই হবে, অর্থাৎ লাইনগুলো সব সমান সমান থাকবে। এই জায়গাটাকে তোমরা করে নেবে। নেক্সট দেখো এটা ভেতর থেকে, এই যে মোটা থেকে সরু হচ্ছে, এইটাও মোটা থেকে সরু, আর এটা ভেতর থেকে ঘুরিয়ে এই মোটা থেকে সরু। দেখছো পরপর কীভাবে তৈরি হচ্ছে? এরপর এই যে লাইনটা আছে, এই লাইনটার থেকে একটু ছোট লাইন, একটু ছোট লাইন সরু থেকে একটু মোটা হবে, সরু থেকে মোটা, সরু থেকে জাস্ট একটুখানি মোটা, বেশি নয়, এইরকম শেপটা করে নেবে। এবার দেখো মাথাটা আমি কিভাবে করছি। এই যে লাইনটা আছে, এই লাইনটাই গোল করে, এই লাইনটা গোল করে তোমরা এখান থেকে এইরকম নিয়ে আসবে, আর এইটা এখান থেকে এই নিয়ে আসবে। তাহলে কি হলো, মোটা থেকে সরু হলো। এরপর এই লাইনটা এই আসবে, এই লাইনটা এই আসবে, এই লাইনটা এই যাবে, অর্থাৎ এই 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 হবে। এইভাবে ড্রয়িংটা করে নেবে। নেক্সট আমরা ঠিক এই জায়গা থেকে সুন্দর করে এইরকমভাবে ঘুরিয়ে কানটা করব, যেই হবে সাথে সাথে ভিতরে লাইনটা আমরা মুছে দেবো, আর এই কানের ভিতরে একটা দাগ দেবো। আরেকটা কান এখান থেকেই এই হবে, তো পাতার মতন, গাছে পাতার মতন হবে। এখান থেকে সুন্দর করে চোখটা গোল করে এই করবে, এখান থেকে এই নাকটা আর মুখের দাগটা এইভাবে করে দেবে। দেখো হরিণের মুখটা হয়ে গেল। এরপর এই জায়গা থেকে এই করবে, আর এই জায়গা থেকে এই শিংটা পেছন দিকে যাবে। এবার শিংটা এই মোটা থেকে আস্তে আস্তে সরু, এখান থেকে মোটা থেকে আস্তে আস্তে এরকম সরু তোমরা করে দেবে। এবার এই শিঙের থেকে ছোট ছোট শিং তোমরা এরকম করে বার করে দিতে পারো। এই হয়ে গেল মাথার দিকটা। এবার দেখো বডির দিকটা কিভাবে করছি, ভালো করে তোমরা দেখে নাও। এই যে এই কর্নার থেকে যেভাবে লাইনটা আসছে, যেভাবে লাইনটা আসছে, এই কর্নার থেকে জাস্ট অল্প একটু ঘুরিয়ে এই কর্নারে আমরা নিয়ে আসবো। এই কর্নার থেকে গোল করে এই দাগের সাথে মিশে যাবে, আর এই কর্নার থেকে জাস্ট অল্প একটু গোল করে এই হবে। করার পর আমরা এই জায়গাগুলো মুছে দেবো। দেখো আস্তে আস্তে হরিণটা কিন্তু তৈরি হচ্ছে, হরিণের যে শেপটা সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের কাছে চলে আসছে। যে রেক্ট্যাঙ্গেলটা প্রথমে ড্রয়িং করেছিলাম সেটা আমরা মুছে দিলাম। এরপর এই যে লাইনটা জাস্ট অল্প একটু জলের ঢেউর মতন বেঁকে আসবে, দেখলে মনে হয় সোজা লাইন, কিন্তু জাস্ট অল্প একটু বেঁকানো আছে। দেখো একটুখানি জলের ঢেউর মতন আছে, জাস্ট অল্প, একদম অল্প, দেখো সোজাই মনে হচ্ছে। আর এইখান থেকে আমরা লেজটাকে একটু এইরকম ঘুরিয়ে এইরকম করে করে দেবো। এবার নেক্সট রইলো আরেকটা পা, আরেকটা পা আমরা এই লাইনটা যেভাবে যাচ্ছে এই লাইনটা তাহলে এইরকম দেবো, আর এই পাটাই মোটা থেকে সরু হয়ে গেল আমাদের হরিণ আঁকা। দেখো কত ইজি করে একটা হরিণ হয়ে গেল। এরপর আমরা এটা দিয়ে একটা সিনারি তৈরি করব, ছোট বড় করে তোমরা এখানে এই পায়ের সাথে লাগিয়ে ছোট বড় করে এই ঘাসের ড্রয়িং এইরকম ভাবে করে দেবে। এরপরে আমরা এইখান থেকে একটা গাছ আমরা ড্রয়িং করব, এখান থেকে একটা গাছের ড্রয়িং তোমরা এইরকম সরু থেকে একটু মোটা নিচ দিকে আসবে। ঠিক এই জায়গা থেকে একটা গাছের ডাল ছোট্ট করে এসে এই পাতার ড্রয়িংগুলো তোমরা এ লম্বা লম্বা করে করে দেবে। এইখান থেকে কিছু পাতা এরকম করে করে দেবে, আর একটা গাছের ডাল এইরকম ভাবে এসেছে মোটা থেকে সরু হয়ে, এই জায়গা থেকে কিছু পাতা তোমরা করে দেবে। তোমাদের পছন্দের মতন এই জিনিসগুলো করবে, তোমরা যেরকম ভাবে এটা তোমরা করতে চাইবে সেভাবেই তোমরা করবে। গাছের পাতাগুলো এরকম কয়েকটা করে দেবে। করার পর দূরে একটা হরিজন্টাল লাইন এইরকম ভাবে টেনে দেবে, অর্থাৎ এটা একটা ছোট নদীর মতন আমরা করব, আর এখানে হালকা করে এইরকম দূরে জঙ্গলের ড্রয়িং করে দেবে। এই হয়ে গেল কমপ্লিট একটা হরিণ দিয়ে আমাদের সিনারি। দেখো এটা অয়েল পেস্টেলে কি করে কালার করতে হয়।
দেখো, তোমাদের দেখার সুবিধার্থে আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। জাস্ট তোমাদের দেখার সুবিধার্থে, লাইনগুলো বোঝার সুবিধার্থে শুধু আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডারটা করেছি, তোমরা বর্ডার করবে না। আর আমি এইখানে জঙ্গলটা বর্ডার করিনি যাতে জঙ্গলটা রং করার পর এই ব্ল্যাক স্কেচ পেনের দাগটা দেখা যায়, তাই দিইনি। তো প্রথমে আমরা স্কাই ব্লু কালারটা দিয়ে আমরা ওপর থেকে ডিপ করে নিচ দিকে হালকা করে নিয়ে আসব। আমি কিছুটা আকাশ তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাদ বাকি আকাশগুলো তোমরা শেয়াবি করেই করার চেষ্টা করবে। ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে আমরা হালকা করে নিয়ে আসবো। এইভাবে ওপর থেকে ডিপ করতে করতে আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা করবে কাজটা, নিচ দিকে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে। হঠাৎ হালকা হবে না, হালকা করতে হলে হাতের ওপর বা আঙুলের ওপর চাপটা একটু কম দিতে হবে। রং দিয়ে যে তোমরা করছো, সেই রঙের ওপর চাপটা কম দিলেই তবেই হালকা রংটা পড়বে। চাপ দিলে কিন্তু রং কিন্তু আর হালকা হবে না, ডিপ পড়তে থাকবে। দেখো আস্তে আস্তে হালকা হচ্ছে, অর্থাৎ রঙের ওপর চাপটা আমি কম দিচ্ছি, তাই হালকা দেখাচ্ছে। এইভাবে তোমরা করবে, ঠিক যেভাবে যেভাবে আমি বলছি ঠিক সেভাবে করলে কাজটা তোমাদের সুন্দর হবে আশা করি। এই দেখেছো আস্তে আস্তে ডিপ থেকে হালকা, এইখানেও ডিপ থেকে হালকা হবে। এইগুলো পাতার ভেতর দিয়ে তোমরা খুব ধীরে ধীরে এইভাবে করে পাতার সাইড ধরে 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 তোমরা খুব ধীরে ধীরে রংটা করে নিয়ে আসবে। এইরকম পাতা ভেতর দিয়ে খুব ধীরে ধীরে রংটাকে নিয়ে আসতে হবে, করে করে আস্তে আস্তে নিচ দিকে এসে হালকা করে দিতে হবে। এইভাবে যদি কাজটা করো, একটুখানি ধরে করতে হবে, ভেতর দিয়ে একটু সময় লাগবে, কিন্তু ভালো হবে কাজটা। এরপরে স্কাই কালারটাকে একটু বেটার করতে গেলে তোমরা একটু হোয়াইট কালারটা নিচ থেকে এই স্কাই ব্লুর ওপর ঘষে ঘষে আস্তে আস্তে ওপর দিকে তোমরা হালকা করবে। ওপরে গিয়ে কিন্তু আর ডিপ করবে না, হোয়াইটটা আলতো করে তোমরা এই কোবাল্ট ব্লুর ওপরে, সরি স্কাই ব্লুর ওপরে এই কালারটা হালকা করে তোমরা এভাবে ঘষে দেবে। স্কাই ব্লুর ওপরে হালকা করে রংটা, অর্থাৎ সাদা রংটা এভাবে ঘষবে, খুব চেপে ঘষার দরকার নেই। এবে তাহলে বেটার হবে। এবার দেখো জঙ্গলের রংটা কিভাবে করছি, কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই জঙ্গলের নিচ থেকে আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি। জঙ্গলের নিচ থেকে এইরকম ভাবে লাইনটা ক্লিয়ার করে ওপর দিকে তোমরা আস্তে আস্তে রংটাকে হালকা করে নিয়ে যাবে, আস্তে আস্তে রংটাকে হালকা করে নিয়ে যাবে। কোবাল্ট ব্লু কালারটা দেখবে রঙের গায়ে লেখা আছে, আমি পোলো অয়েল প্যাস্টেল কালার দিয়ে তোমাদের দেখাচ্ছি, তোমরা পোলো অয়েল প্যাস্টেল কালার ইউজ করতে পারো। এরপরে স্যাফ গ্রিন কালারটা আবার ঠিক সেম ভাবেই কোবাল্ট ব্লুর মতনই নিচ থেকে ঘষে, অর্থাৎ কোবাল্ট ব্লুর ওপরে নিচ থেকে ঘষে স্যাফ গ্রিন কালারটা আস্তে আস্তে ওপর দিকে আমরা হালকা করে দেব। এভাবে আস্তে আস্তে ওপর দিকে তোমরা হালকা করে দেবে, ওপর দিকে কিন্তু হালকা করতে হবে, ওপর দিকে কিন্তু ডিপ করলে হবে না। এরপর স্কাই ব্লু কালারটা দিয়ে ওপরে জঙ্গলটা আমাদের পুরো ফিনিশ করতে হবে এই স্যাফ গ্রিনের সাথে মিশিয়ে, স্কাই ব্লু দিয়ে। এরপর হোয়াইট কালারটা দিয়ে এই যে যেখানে রংটা শেষ হয়েছে জঙ্গল, ঠিক সেই জায়গাটা দিয়ে আকাশে রঙের সাথে সাদা রংটাকে মিশিয়ে দাও। এই যে সাদা রংটা দিয়ে এই জঙ্গলের রংটাকে একটু মিশিয়ে দাও, দেখবে সুন্দর লাগবে দেখতে, অনেক দূর জঙ্গল সেটা মনে হবে। এইভাবে করে কাজ করলে জঙ্গলটা খুব সুন্দর লাগে দেখতে, দেখলে এইভাবে করে পুরো জঙ্গলটা করবে। তাহলে দেখা হলো। এবার দেখো এটা জল আমরা করব, একটা জল নদীর মতন। এই স্কাই ব্লু কালারটা জাস্ট হালকা এখানে একটুখানি ডিপ করে আস্তে আস্তে পুরো জলটা এরকমভাবে হালকা করে দেবে, ঘাসের মধ্যে যাতে না ঢুকে সেদিকে একটু খেয়াল রাখবে। এই হালকা করে জলটা করবে, করার পর হোয়াইট কালারটা দিয়ে আবার সেই স্কাই কালারের মতনই আবার মিশিয়ে দাও। সাদা রংটা যখন করবে খুব চেপে করবে না, আলতো করে চেপে করবে, খুব জোরে চাপা দরকার। এই দেখলে হালকা করে জলটা করলাম। এরপরে এইবার এই যে জঙ্গলের ছায়াটা জলের উপর পড়েছে হালকা করে, সেটা তোমার স্যাফ গ্রিন কালারটা যে দিয়েছিলাম, এই স্যাফ গ্রিন কালারটাই আবার এই জলের মধ্যে এরকমভাবে আসবে, জলের ছায়াটাকে এরকমভাবে তোমরা দেখিয়ে দেবে। অর্থাৎ সবুজ একটা জলের মধ্যে ছায়া পড়েছে সেটা আমরা দেখিয়ে দেবো।
দেখলে জলের মধ্যে একটা ছায়া পড়েছে, এরম ভাবে করলে কাজটা তোমাদের খুবই সুন্দর দেখাবে। এ হলো ঠিক এইরকম ভাবে এই জলটা আর জঙ্গলটা করবে। এবার দেখো ঘাসগুলো কিভাবে করছি, ঘাসগুলো লেমন ইয়েলো সবচেয়ে হালকা হলুদ কালারটা দিয়ে, লেমন ইয়েলো সবচেয়ে হালকা হলুদ কালারটা দিয়ে ওপর দিকে তোমরা একটুখানি ঘষবে। কিছুটা ঘষার পর ক্রোম ইয়েলো মিডিয়াম কালার, অর্থাৎ এই হলুদের থেকে একটু ডিপ হলুদটা একটা আছে, সেইটা আবার এটির সাথে মিশিয়ে নিয়ে আসবে। আনার পর এই যে স্যাপ গ্রিন কালারটা বা লাইট গ্রিন কালার, নানা বক্সে নানা কালার লেখা থাকে, তো পোলো কালার বক্সে কিন্তু লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজ রঙটা দিয়ে তোমরা করবে। এই হালকা সবুজ লাইট গ্রিন কালারটা এই ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের সাথে মিশিয়ে তোমরা নিচ দিকে নিয়ে আসবে, কিন্তু পুরোটা করবে না। তাহলে লাইট গ্রিন কালারটা যাবে, নিয়ে আসার পর ডিপ গ্রিন কালারটা এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে, ডিপ গ্রিন কালারটা এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে বাদ বাকি যে জঙ্গলটা আমরা শেষ করব। এরকম করার পর আমরা প্রুশিয়ান ব্লু সবচেয়ে যে ডিপ ব্লুটা, সেই ডিপ ব্লু দিয়ে নিচ দিকে আমরা হালকা করে এরকম ভাবে ঘষে দেব, খুব হালকা করে, চেপে চেপে নয়, জাস্ট নিচ দিকে একটুখানি রংটাকে ডিপ করা আর কিছু না। দেখছি একটা রঙের সাথে একটা রং মিশে যাচ্ছে, কিন্তু খুব চেপে করলে কিন্তু সেটা আর মিশবে না, সেই দিকে তোমরা একটুখানি খেয়াল রাখবে। এইভাবে করে পুরো জঙ্গলটা তোমরা করবে। এরপর দেখো এই যে গাছের যে পাতাগুলো, সেই পাতাগুলো আমি কিভাবে দেখাচ্ছি। এই পাতাগুলো দুটো তিনটে পাতা দেখিয়ে দিচ্ছি, লেমন ইয়েলো কালার দিয়ে পাতা এরকম উপর দিকে কিছুটা এরকম করতে পারো, তারপর লাইট গ্রিন কালারটা দিয়ে নিচ দিকে পাতাগুলো করতে পারো, ফুল পাতা লাইট গ্রিন করে দিতে পারো, কোনোটা কিছুটা হলুদ কিছুটা হালকা সবুজ, এইরকম ভাবে মিশিয়ে মিশিয়ে তোমরা পাতা করতে পারো। সমস্ত পাতাগুলো এইরকম ভাবেই তোমরা করবে, এরকম ভাবে সমস্ত পাতাগুলো তোমরা করবে। করার পর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে, আমি গাছের গুড়িটা কিছুটা দেখিয়ে দিচ্ছি, ডার্ক ব্রাউন কালারটা দিয়ে গাছের গুড়িটা এইরকম ভাবে কিছুটা তোমরা করবে। করার পর লাইট ব্রাউন কালারটা দিয়ে এই ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা করার পর ইয়েলো অকার কালারটা দিয়ে তোমরা মিশিয়ে দেবে। এরপর আমরা যে ব্ল্যাক কালার আছে, সেই ব্ল্যাক কালার দিয়ে এই ডিপ ব্রাউনের উপরে আমরা আস্তে আস্তে একটা শেড এক পাশে দিয়ে দেব গাছে। এইরকম ভাবে গাছের ডালটা করতে হবে, এই সরু ডালটাও কিন্তু ডিপ ব্রাউন দিয়ে তোমরা করবে। আশা করি পুরো কাজটা তোমরা বুঝতে পেরেছো, যেখানে যা দেখিয়েছি আশা করি কাজটা তোমরা করতে পারবে, ঠিক যেভাবে দেখেছি সেভাবে বুঝে বুঝে করো, অবশ্যই তোমরা কাজটা ভালোভাবেই করতে পারবে। তো দেখো কি করে এবার কাজটা কমপ্লিট করছি, তোমরা সেভাবে করেই কাজটা কমপ্লিট করো। দেখো আকাশটা যেভাবে আমি দেখিয়েছিলাম পুরো আকাশটা কিন্তু সেভাবেই করা হয়েছে, ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা করা হয়েছে, তারপর সাদা দিয়ে যেভাবে তোমাদের বলেছিলাম মিশিয়ে দেওয়া হয়েছে, জঙ্গলটাও যেভাবে দেখিয়েছিলাম, জলটাও যেভাবে দেখেছিলাম, এই পাশটাও সেভাবেই করা হয়েছে, আর নিচে যে ঘাসগুলো কন্টিনিউ সেভাবেই করা হয়েছে গাছে। তবে প্রুশিয়ান ব্লু বা ডিপ ব্লু দিয়ে যে পাতাগুলো তোমাদের নানারকম কালার দেখিয়েছিলাম, সেটা করার পর প্রুশিয়ান ব্লু বা ডিপ ব্লু দিয়ে মাঝে মাঝে এরকম করে একটু ডিপ শেড তোমরা দিয়ে দেবে এই পাতার গোড়াতে, তাহলে কোনো কোনো জায়গায় ডিপ শেডগুলো তোমাদের ভালো দেখা যাবে। এটাই শুধু করবে আর বাদ বাকি সব কমপ্লিট সেভাবেই করা হয়েছে। এবার দেখো হরিণটা কীভাবে করছে, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা নিয়ে তোমরা পুরো হরিণের গায়ে আগে প্রথমে করে নেবে। দেখো আমি হরিণটাকে কীভাবে করছি, হরিণের লেজের নিচটা একটু সাদা রেখো তোমরা। এবার দেখো কোন কোন জায়গাগুলোকে আমি হলুদ রং করে আস্তে আস্তে করে হরিণটাকে করে নিয়ে আসবো, খুব চেপে ঘষবে না, এই হলুদ রংটা হালকা হালকা করে ঘষবে এবং পেটের দিকে এসে হালকা করে দেবে, পেটের দিকে পুরো ডিপ করে ঘষার দরকার নেই, পেটটি একটু সাদা থাকাটাই ভালো লাগে, নিচ দিকটি একটু সাদা থাকবে। এইভাবে হলুদ রংটা আস্তে আস্তে প্রতিটা পায়ে এক পাশে এসে একটু হালকা করে দেবে। এই যে আমি এক পাশটা ঘষে দিচ্ছি তো করে, তারপর দেখো এই জায়গাটা এসে হালকা করে দিচ্ছি, সেম ভাবে সমস্ত পাগুলো এইভাবে করেই করে করো, এই এখান থেকে ঘষে আস্তে আস্তে এই জায়গায় এসে হালকা করে দেবে, এই যে এখান থেকে ঘষে আস্তে আস্তে এই পাশে এসে হালকা করে দেব, এই পাশে ঘষে হালকা এইভাবে করে দেবে, কানের মধ্যেও হলুদ রংটা এইভাবে করে দেবে,
খুব ধীরে ধীরে করতে হবে কাজটা, তবে কি ভালো হবে। এই হলো। এরপর হালকা খয়েরি রংটা নেবে তোমরা, হালকা খয়েরি লাইট ব্রাউন কালারটা এই পিঠের উপর থেকে, পিঠের উপর থেকে আস্তে আস্তে ডিপ করে নিচ দিকে আমরা আস্তে আস্তে হালকা করে নামিয়ে নিয়ে আসবো। দেখো আস্তে আস্তে আমি হালকা করে নামিয়ে নিয়ে আসছি। দেখলে এইটাও লেসটার উপর দিকটা করে দেবে, নিচ দিকে একটুখানি সাদা রাখবে। এইখান থেকেও মানে হলুদ রঙটা যেভাবে করেছো ঠিক সেভাবে করে আবার ডিপ থেকে আস্তে আস্তে হালকা করে দিতে হবে। এই কাজটাই খুব ধীরে ধীরে তোমাদের করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু এই যে হরিণের কালারটা অত বেটার বেরোবে না। একটু ধীরে ধীরে করো, ডিপ থেকে আস্তে 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 হালকা গলার দিকটা এসে আস্তে আস্তে হালকা। দেখলে এই দিকটা হলুদ পুরো সব করে দিচ্ছি না আমি, তোমরাও সেভাবে করে করবে। অর্থাৎ খড়ি রংটা যত ভালোভাবে দেবে তত কিন্তু কাজটা ভালো হবে। এরপর মাথার দিকটাও আসা যাক, ডিপ থেকে আস্তে আস্তে নিচ দিকটা এসে হালকা করে দেবে। কানের ভেতরে হালকা করে খয়েরি রংটা ঘষে দেবে। হলুদ কালারটা, যে হলুদ কালারটা দিয়েছো সেই হলুদ কালারটা দিয়ে এই খয়েরি রংগুলোকে কোনো কোনো জায়গায় তোমরা আবার মিশিয়ে দিতে পারো। এরপর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই পিঠের উপরে আবার তোমরা ঘষে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে। খুব চেপে ঘষবে না, তাহলে এই রংটা কিন্তু উঠে চলে আসবে। আস্তে আস্তে আলতো করে এইভাবে ঘষে দেবে, তাহলে রংটা পড়বে। চেপে কখনই করবে না, তাহলে কিন্তু নিচের খয়েরি রংটা উঠে আসবে, কেন একটার পর একটা রং পড়ছে, তো এবার চাপ দিলে কি হবে, উঠে চলে আসবে রংটা। তাই আস্তে আস্তে ঘষে ঘষে কাজটা করার চেষ্টা করবে। নাকটাকে ডিপ ব্রাউন কালার করে দেবে। এরপরে শিংগুলোকে আমরা খুব সরু করে এভাবে করে সরু সরু করে এভাবে সরু সরু করে দাগ দিয়ে দেবে। এরপর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে শিঙের এক পাশে ব্ল্যাক শেডটা দেবে, এভাবে করে শেডটা তোমরা দেবে। এরপর চোখটাকে সুন্দর করে এরকমভাবে করে দেবে, মুখের দাগটাকে করে দেবে। তাহলে দেখলে পরপর কিভাবে কালারটা আমি করে নিয়ে আসলাম। এই হলো। এইবার হচ্ছে তোমরা ক্র্যাশ টুল দিয়ে, যে রঙের বক্সে এই ক্র্যাশ টুলটা পাওয়া যায়, এই ক্র্যাশ টুলটা দিয়ে আমরা যে হরিণের গায়ে যে স্পটগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ওঠাবো। এই যে ছোট ছোট করে এইরকমভাবে খুব সুন্দর লাগবে, এভাবে আস্তে আস্তে তোমরা উঠিয়ে দেবে। এই রংটা যত ডিপ করে তোমরা খয়েরি রংটা পরবে ততই কিন্তু স্পটটা খুব সুন্দরভাবে হবে। এই পায়ে একটা দুটো করে দেবে, এই মুখের মধ্যে কয়টা এইরকম
করে দেবে। এ হলো কমপ্লিট আমাদের ডিয়ার। এই ডিয়ার সিনারিটা বা একটা ফরেস্ট সিনারিও বলতে পারো, বা ডিয়ার ডিয়ারটা সিনারি। এই ডিয়ার সিনারিটা তোমাদের যদি ভালো লাগে, বা এই ভিডিওটি প্রথম থেকে আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমার এই চ্যানেলে অন্যান্য ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে যাবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো। এবং নতুন নতুন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চাও, তো বেল আইকনটি অন করো, আর নতুন ভিডিও করলে যাতে নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো, তার জন্য অবশ্যই বেল আইকনটি তোমাদের অন করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে, তবেই আমার এই নতুন ভিডিওগুলো তোমরা কন্টিনিউ পেতে পারো। আশা করি সেটা তোমরা করবে।